ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা অবশেষে ভয়াবহ করোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি করলেন একটি বিরাট বড়ো ঘোষণা অবশেষে পাঁচই মে থেকে আঠেরো বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে রাজ্য সরকার ঘোষণা করলেন মমতা ব্যানার্জি তো বন্ধুরা সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে আঠেরো বছরের ঊর্ধ্ব হলেই আপনার ভ্যাকসিন পেতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পাঁচই মে থেকে আঠেরো বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে টিকা তপনের সভা থেকে ঘোষণা মমতার বেলাগাম করোনা পরিস্থিতি প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা পরিস্থিতি মোকাবিলায় আগামী পাঁচই মে থেকে রাজ্যের সার্বিক টিকাকরণ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত দুই মে রাজ্যের ভোটের ফল ঘোষণা হবে এরপরে শুরু হবে টিকা গ্রহণ কর্মসূচি রাজ্যে কোভিডের বারবারান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার দুষছেন মমতা তার কথায় বাইরে থেকে রাজ্যের লোক আনছেন তিনি তারাই রাজ্যে করোনা সরাচ্ছে এদিন তপুরে সভা থেকে মমতা বললেন ভোটের ফল ঘোষণার পর আঠেরো বছরের ঊর্ধ্বে সকলকে বিনা পয়সায় করোনার টিকা দেওয়া হবে এই কর্মসূচি শুরু হবে কলকাতা ও শহরাঞ্চলে তিনি বলেন যে কলকাতা শহরাঞ্চলে করোনার প্রভাব সবচেয়ে বেশি তাই এই সব জায়গায় প্রথমে টিকা দেওয়া হবে তারপর একে একে টিকা পাবে জেলাগুলি এদিন আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই পাঁচই মে থেকে আমরা সার্বিক টিকাকরণের কাজ শুরু করব আঠেরো বছরে হলে টিকা নেওয়া যাবে সরকার বিনা পয়সায় সকলকে করোনার ভ্যাকসিন দেবে প্রসঙ্গত ইতিমধ্যে করোনা টিকার দাম নিয়ে সংজ্ঞাতে জড়িয়েছে রাজ্য সারা দেশে করোনা যেভাবে বেড়ে চলছে তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করছেন তিনি রাজ্যের টিকা কিনতে চাইলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ মমতার কথায় কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে কিছুই দেয় না ফের কোভিড আক্রমণ ছড়াতে শুরু করেছে আগেরবার অনেক টাকা খরচ হয়েছে বহু মানুষের মৃত্যু হয়েছে আমরা সামলে নিয়েছিলাম এবছর কোভিড হওয়ার কথা ছিল না মাস আগে সকলকে টিকা দিলেই কোভিড আর হতো না বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম